দেখছে আপনাদের মাধ্যমে জন্ম আরো আরো জন্মের কাজেই এটার জন্য আমার নিজের আত্মরক্ষার জন্য অবক্ষার জন্য আমার কোনো প্রয়োজন নাই, তুমি যদি আমাকে পারো মেরে ফেলুক, আমি যদি কোনো ভুল করে থাকি, আমি যদি এনটি পাবলিক ইন্টারেস্ট কোনো কাজ করে থাকি, আমার শাস্তি হোক, আমি আমার সাফাই গাইব না, সারা জীবন যে কাজ করলাম তার জন্য আমি সাফাই গাইব না। এর যে কিছু গুন্ডা মশান এই যে অসামাজিক কার্যক্রম যারা করে তাদের কাছে যদি আমার জীবনটা যাই যাক যাক, এই কথাই। আজকে আপনার উপর যে আক্রমণ হয়েছে, আপনি বললেন একটু আগে যে তীব্রামতার যিনি সুপ্রিমো মহারাজা প্রদ্যুৎ কিশোর বিষয়টি উনাকে কি আপনি জানিয়েছেন? উনি কি বলেছেন? প্রদ্যুৎ কিশোর মাণিক্য যিনি তীব্রামতার যিনি সুপ্রিমো, আমি কারোর কিছু বলবো না, তাদের ব্যাপার। তীব্রামতার ব্যানারে সমস্ত সমাজদ্রোহীরা ঐক্যবদ্ধ হইয়া এইভাবে করতেছে, এটা এডিসি ইলেকশনের পূর্বেও হয়েছে পরেও হয়েছে। এডিসি ইলেকশনের পরে পরে হয়ে তিনটা জেলাতে খোয়াই পশ্চিম ত্রিপুরা এবং সিপাহী জেলাতে যে সন্ত্রাস হচ্ছে এরকম আমি দেখি নাই, অনেকগুলো তো ইলেকশন দেখলাম এইরকম সন্ত্রাস আমি দেখি নাই। এখন আপনি কি চাইছেন এই আপনার উপর যে আক্রমণটা হয়েছে, আপনি এখন কি চাইছেন? মানে আপনি কি প্রশাসনের দ্বারস্থ হওয়া স্যার? আমি তো একটু আগে বললাম এইটাকে এই যে হরিগানি জমিটাকে যদি বন্ধ করা না যায় আগামী দিনে রাজ্যে সুস্থ প্রশাসন, সুস্থ বাতাবরণ, জনগণের জীবন সম্পত্তি এটাই প্রশ্ন হয়ে যাবে। ধন্যবাদ।